হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা ব্রায়োফাইটা সম্পর্কে অলরেডি জেনে গিয়েছো। এই ভিডিও থেকে আমরা জানবো হচ্ছে টেরিডোফাইটা সম্পর্কে। তো আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। ব্রায়োফাইটা কীভাবে বংশ বিস্তার করে, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য সব কিছুই আমরা জেনে গিয়েছি। এখন আমরা জানবো এই যে টেরিডোফাইটা, যেটা হচ্ছে ফার্ন বর্গীয় উদ্ভিদ, এটার বৈশিষ্ট্যটা কী, কিংবা এটা ব্রায়োফাইটার সাথে কী কী মিল রয়েছে কিংবা কী কী অমিল রয়েছে। প্রথমেই বলে রাখি, এই যে ফার্ন বর্গীয় উদ্ভিদ আমরা বলছি, এই উদ্ভিদটার বৈশিষ্ট্য অনেকটা উন্নত উদ্ভিদের মতো, কিন্তু সে পুরোপুরি উন্নত ধরনের উদ্ভিদ কিন্তু না। তো এই টেরিডোফাইটা আসলে একটা সংযোগ স্থলে অবস্থান করছে, যেটা শৈবালের থেকে, তারপর ব্রায়োফাইটার থেকে উন্নত, কিন্তু সম্পূর্ণভাবে আম গাছে জাম গাছের মতো উন্নত না, সে মাঝামাঝি পর্যায়ে রয়েছে। তো এই টেরিডোফাইট এবং ফার্ন বর্গীয় উদ্ভিদ যেটা, এই টেরিডোফাইটা শব্দটি এসেছে হচ্ছে টেরন, যেটার অর্থ হচ্ছে ফার্ন, এবং ফাইটন, যেটার অর্থ হচ্ছে উদ্ভিদ, এই জিনিসটা থেকে শব্দটা এসেছে। ওকে, আমরা যদি কখনো এমসিকিউতে আসে যে ফাইটন অর্থ কি, এটা বিভিন্ন জায়গায় আসতে পারে। ব্রায়োফাইটার মধ্যেও ফাইটন আছে, টেরিডোফাইটার মধ্যে ফাইটন আছে। সো এই জিনিসটা আসলে আমরা বুঝতে পারছি উদ্ভিদ বুঝাচ্ছে, আর টেরন হচ্ছে ফার্ন থেকে এসেছে, টেরিস, এই জন্যই আসলে নামটা। আচ্ছা, এরপরে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেরন যেটা, এই যে ফার্ন, এই টেরনের মেইন যদি আমরা অর্থ আরেকটু ভালোভাবে দেখি, তাহলে দেখতে পাবো যে এখানে পক্ষল বা ডানা কথাটা রয়েছে। এখন আমরা যদি ফার্ন উদ্ভিদের ছবিটা দেখি, দেখো এই যে পাতাগুলো রয়েছে, এটা দেখে মনে হচ্ছে যে এটা একটা ডানার মতো, পাখার মতো ছড়িয়ে আছে। এবং দেখো এখানে একটা পয়েন্ট থেকে দুই দিকে দুটো করে এরকম পত্রক কিন্তু বের হচ্ছে। সো এই গঠনটার কারণে এটা হচ্ছে পক্ষল বা ডানা বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো বলা আছে এটা হচ্ছে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস। এখন ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস এটাকে কেন বলি, কারণ হচ্ছে এটার মধ্যে ভাস্কুলার টিস্যু আছে, এবং ভাস্কুলার টিস্যু থাকা সত্ত্বেও এটার মধ্যে ফুল আসে না। সো এটা যেহেতু অপুষ্পক, তাই এটা হচ্ছে ক্রিপ্টোগ্যামাস, এবং যেহেতু তার মধ্যে ভাস্কুলার টিস্যু আছে, তাই এটা ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস। তাহলে দেখো এটা কিন্তু ব্রায়োফাইটা থেকে উন্নত, শৈবালের থেকে উন্নত, কিন্তু পুষ্পক উদ্ভিদ কিন্তু সে এখনো হতে পারেনি। এরপরে দেখো আমরা এখানে একটা সংখ্যা দেখতে পাচ্ছি যে 11,023 প্রজাতির টেরিডোফাইট উদ্ভিদ পৃথিবীতে রয়েছে, আর বাংলাদেশে 41টি গোত্রের 195টি প্রজাতি নথিভুক্ত করা হয়েছে। মানে বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া গিয়েছে এবং সেগুলো লিস্ট করা হয়েছে। ম্যাক্সিমামই হচ্ছে স্থলজ, কিছু আছে পানিতে জন্মায়, আর কিছু আছে পরাশ্রয়ী প্রজাতি। পরাশ্রয়ী বলতে আমরা বুঝবো হচ্ছে অন্য গাছের বডিতে যেটা জন্মিয়ে থাকে, সেটা হচ্ছে পরাশ্রয়ী প্রজাতি। ওকে, আমরা যদি পরের স্লাইডটাতে যাই, দেখো এখানে আমরা যেই ছবিটা দেখতে পাচ্ছি, এই যে ছবিটা রয়েছে, এই ছবিটার মধ্যে স্পষ্ট করে আমরা তার পাতার যে অবস্থানটা দেখতে পাচ্ছি, তার বডিটা দেখতে পাচ্ছি। তারপর দেখো ক্রোজিয়ার বলা আছে একটা জিনিস, এবং সেটা এরকম কুণ্ডলিত প্যাঁচানো অবস্থায় আছে। তারপরে দেখো এখানে বড় একটা অঞ্চল জুড়ে এটাকে চিহ্নিত করা আছে ফ্রন্ড হিসেবে, এবং এই ছোট পাতাগুলোকে বলা হয়েছে হচ্ছে পিনা। তাহলে আমরা বুঝতে পারছি একটা ফ্রন্ট অনেকগুলো ছোট ছোট পিনা নিয়ে তৈরি, আর এই পাতাটাই যখন কচি অবস্থায় এরকম প্যাঁচানো অবস্থায় থাকছে, এরকম কুণ্ডলিত অবস্থায় থাকছে, তখন সেটার নাম হয়ে যাচ্ছে হচ্ছে ক্রোজিয়ার। ওকে, এর পরের স্লাইডে যদি যাই, দেখো এখানে রয়েছে টেরিডোফাইটার বৈশিষ্ট্য। আমরা যেই ছবিটা দেখেছি সেই ছবিটা যদি আমরা মনে রাখি, তাহলে এখানে বৈশিষ্ট্যগুলো নিজেরাই বলতে পারবো। তবে এখানে একদম প্রথমেই বলা আছে এটা অপুষ্পক, এবং যেহেতু ফুল নেই, সো এটা অবিজী উদ্ভিদ। এরা স্পোরোফাইটিক উদ্ভিদ, অর্থাৎ ডিপ্লয়েড, তাদের বডিটা ডিপ্লয়েড, এবং গ্যামেটোফাইট পর্যায়কে বলা হয় প্রোথ্যালাস, তাদের যেই বডিটার যেই অংশটার মধ্যে গ্যামেট তৈরি হবে এবং যেটা হ্যাপ্লয়েড ধরনের, সেই জিনিসটার নাম হচ্ছে প্রোথ্যালাস, এবং সেটা থ্যালয়েড ধরনের, থ্যালাস প্রকৃতির। এবং দেখো এদের মেইন দেহটাকে মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায়, আমরা ছবি দেখেই বুঝতে পেরেছি এটাকে মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যাচ্ছে। এদের ভাস্কুলার টিস্যু আছে, এদের ভ্রূণ তৈরি হয়, এবং অধিকাংশ প্রজাতিতে কাণ্ড রাইজোমে রূপান্তরিত হয়, এবং স্পোরোফাইট যেটা, সেই স্পোরোফাইটে কি হচ্ছে, স্পোর তৈরি হচ্ছে, ডিপ্লয়েড অংশটা থেকে স্পোর হচ্ছে, এবং স্পোরটা হোমোস্পোরাস হতে পারে, হেটেরোস্পোরাস হতে পারে, এবং তাদের জননাঙ্গটা বহুকোষী। আমরা ব্রায়োফাইটার মধ্যেই দেখেছি জননাঙ্গ বহুকোষী, সো সেম বৈশিষ্ট্যটা এখানেও আমরা পাবো,
কারণ ব্রায়োফাইটার চাইতে টেরিডোফাইটাটা একটু বেশি উন্নত এবং জননাঙ্গের চারদিকে বন্ধাকোষের বেষ্টনী থাকে, এটাও আমরা ব্রায়োফাইটাতে দেখেছি, টেরিডোফাইটাতেও দেখতে পাচ্ছি। এবং দেখো বলা আছে পুংগ্যামিট সচল এবং অ্যান্থেরিডিয়াম উৎপন্ন হয়। পুংগ্যামিট সচল মানে বুঝতে পারছি এখানে ওগ্যামাস প্রকৃতির যৌন জনন ঘটারই সম্ভাবনা বেশি এবং পুংগ্যামিট অবশ্যই ফ্লাজেলে রয়েছে এবং যেখানে তৈরি হচ্ছে তার নাম হচ্ছে অ্যান্থেরিডিয়াম। এবং জীবনচক্রের সুস্পষ্ট হিটারোমরফিক যৌনক্রম বিদ্যমান, তাদের জীবনচক্রের মধ্যে এই যে ডিপ্লয়েড দশা এবং হ্যাপ্লয়েড দশা এই দুটো পর্যায়ে আকার আকৃতিতে একদম ভিন্ন ধরনের আমরা দেখতে পাবো এবং দেখতে পাবো যে অধিকাংশ সময় জুড়ে সে ডিপ্লয়েড অবস্থায় থাকছে, হ্যাপ্লয়েড অবস্থাও তার কম। সো এই পুরো জিনিসটাকে আমরা একসাথে বলি হচ্ছে হিটারোমরফিক যৌনক্রম, ভিন্ন আকার আকৃতি থাকার কারণে এটা বলা হয়। এরপর একদম শেষ পয়েন্ট হিসেবে রয়েছে স্ত্রী গ্যামেট নিশ্চল এবং আর্কিগোনিয়াম উৎপন্ন হয়। আমরা এখান থেকে বুঝতেই পারছি যে স্ত্রী গ্যামেট নিশ্চল মানেই হচ্ছে এখানে আসলে ওগ্যামাস ধরনের যৌন জনন ঘটছে। তাহলে আমরা এখানে অনেকগুলো বৈশিষ্ট্য কিন্তু ব্রায়োফাইটের সাথে মিল পেয়েছি আর কিছু নতুন নতুন বৈশিষ্ট্যও পেয়েছি। আমরা যদি একটু তুলনা করে পড়ি তাহলে কিন্তু আমাদের খুব বেশি কষ্ট করে মুখস্থ করতে হবে না। টেরিস যে উদ্ভিদটা রয়েছে সেটা হচ্ছে একটি ফার্ন উদ্ভিদ এবং আমাদের বেশ পরিচিত, আমরা বিভিন্ন জায়গায় ইভেন ড্রেনের পাশে আমরা এই টেরিসটা দেখে থাকি এবং এটা রোদে জন্মাতে পছন্দ করে, এজন্য এটাকে সানফার্নও কিন্তু বলা হয়। সানফার্ন কোনটি এটা নিয়ে অনেক সময় এমসিকিউতে প্রশ্ন আসে এবং সেক্ষেত্রে তোমরা অপশন হিসেবে টেরিসকে দেখতে পাবে এবং টেরিস দেখলে বুঝতে হবে সেটাই হচ্ছে অ্যান্সার। এবং বাংলাদেশে টেরিসেরই 16টি প্রজাতি রয়েছে এবং এখানে বেশ কিছু সায়েন্টিফিক নেম দেওয়া রয়েছে, তোমরা কয়েকটা নাম মনে রাখবে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে আবাসস্থল সম্পর্কে টেরিসের, তাহলে আমরা যেহেতু বুঝে গেছি যে এটা খোলা উন্মুক্ত জায়গাতে থাকতে পছন্দ করে, রোদে থাকতে পছন্দ করে, সে আসলে কোথায় কোথায় থাকতে পারে, সে একটু স্যাঁতসেঁতে মাটির মধ্যে জন্মাতে পছন্দ করে। সেখানে রোদ আসলেও যদি সেটা একটু স্যাঁতসেঁতে হয় তাহলে জায়গাটা খুব তার জন্য সুটেবল হয়, এই জন্যই ড্রেনের পাশে এটাকে অনেক পরিমাণে জন্মাতে দেখা যায়, নিজে নিজে এটা জন্মায়। এবং দেখো এখানে বলা আছে পুরাতন ভাঙা স্যাঁতসেঁতে প্রাচীরের গায়ে এরা জন্মায়, এরা অর্ধ বায়বীয় বা সাব এরিয়াল। আর হচ্ছে টেরিস গণের প্রায় 250টি প্রজাতি রয়েছে, বাংলাদেশে 16টা আমরা পাচ্ছি। এবং এটাকে অর্ধ বায়বীয় সাবেরিয়াল বলার কারণটা কি, কারণ হচ্ছে এই যে টেরিসটা সেটা শুধু যে মাটিতে জন্মাতে পারে তা না, সে এরকম দেওয়ালের মধ্যেও জন্মাতে পারে। দেখো ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেওয়ালের ভাঙা জায়গা দিয়ে একটা টেরিস জন্মে আছে। সো একটা রৌদ্রোজ্জ্বল জায়গার মধ্যে মাটি ছাড়া জায়গায় সে জন্মে আছে, এই জন্য এটাকে অর্ধ বায়বীয় বা সাব এরিয়াল বলা হয়। এবং এক্ষেত্রে একটু খেয়াল করে দেখো আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি এই জিনিসটা কিন্তু অনেক জায়গাতেই দেখি, এগুলোকে কিন্তু ঢেকি শাকও বলা হয়। সো ঢেকি শাক হিসেবে অনেকে অনেক শাক খেয়ে থাকে, সেগুলোও কিন্তু আসলে টেরিসের অন্তর্ভুক্ত। এক্স্যাক্টলি এটা না খেলেও এর মতন দেখতেও অনেক উদ্ভিদ রয়েছে, সেগুলো টেরিসেরই প্রজাতি এবং সেগুলোকে ঢেকি শাক হিসেবে মানুষ খেয়ে থাকে। আচ্ছা এখন দেখো এই যে টেরিসের দৈহিক গঠনটা আমরা যদি দেখি, এই যে ছবিটা, এই ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তার একটা মূলের অংশ রয়েছে, তার এখানে বডি রয়েছে, তার পাতা রয়েছে এবং পাতার মধ্যে ছোট ছোট ডট দেখতে পাচ্ছি। আচ্ছা এখন আমরা দেখি এখানে আসলে কি কি থাকে। প্রথমেই বলা আছে টেরিসের প্রধান উদ্ভিদ যেটা রেণুধর বা স্পোরোফাইটিক বা ডিপ্লয়েড, তার মানে এই যে বডিটা দেখতে পাচ্ছি এটা তার প্রধান উদ্ভিদ, মানে তার জীবন চক্রের অধিকাংশ সময় জুড়ে এটাই থাকবে। এবং এটা হচ্ছে রেণুধর, তার মানে এর ভেতর থেকে স্পোর বের হবে, এটাই স্পোরটা তৈরি করবে এবং এজন্য এটাকে স্পোরোফাইটিক বলছি। আর এই বডিটা কিরকম হবে, ডিপ্লয়েড ধরনের হবে। আমরা জানি যে স্পোরোফাইটিক গুলো সাধারণত ডিপ্লয়েডই হয়। এবং দেখো বলা আছে এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত, আমি ছবিটা দেখে এটাকে কিন্তু ভাগ করতে পারছি। এবং কাণ্ডটা কিরকম, রাইজোম রূপান্তরিত হয়ে যাচ্ছে, রাইজোমকে আমরা জানি যখন কাণ্ডটা রূপান্তরিত হয়ে যায়। সো তার এই মেইন যে কাণ্ডটা এটা হচ্ছে রাইজোমে পরিণত হয়েছে। এবং রাইজোমের নিচে কি থাকবে, অস্থানিক মূল থাকবে। অস্থানিক মূল বলতে বোঝায় মূলগুলো বিভিন্ন জায়গা থেকে জন্মিয়ে তাকে একটা অবলম্বন দিবে, পানি খনিজ লবণ এগুলো শোষণ করতে হেল্প করবে। এবং দেখো বলা আছে পাতা চির সবুজ এবং পক্ষল যৌগিক। দেখো পক্ষল যৌগিক বলতে বোঝাচ্ছে হচ্ছে এই একটা পয়েন্ট থেকে দুটো করে এরকম ছোট ছোট পত্র বের হচ্ছে এবং এটাকে যৌগিক পত্র বলছি, কারণ হচ্ছে এই পুরোটা হচ্ছে একটা পাতা, এই পুরো পাতার মধ্যে
ছোট ছোট করে পত্রক আমরা দেখতে পাচ্ছি। এই প্রত্যেকটা অংশ হচ্ছে পত্রক, আর এই পুরোটা হচ্ছে তার পাতা, এই জন্য এটা যৌগিক পাতা। আচ্ছা, এবং দেখো ফার্নের পাতাকে ফ্রন্ট বলে। এই যে আমি একটা পুরো পাতাকে দেখতে পাচ্ছি, এটা নাম হচ্ছে ফ্রন্ট। দেখো চিহ্নিত করা আছে ফ্রন্ট, এই চিহ্নটা, এই জিনিসটা কিন্তু আমরা এর আগেও একটা ছবিতে দেখেছি যে ফ্রন্ট হিসেবে চিহ্নিত করা আছে পুরো পাতাটা। এবং ফার্নের যে পাতাটা, সেই পাতাটা মুকুল অবস্থায় কি থাকে, কুণ্ডলী পাকানো অবস্থায় থাকে। এইটাও আমরা আগের ছবিতে দেখেছি, একদম ছোট হয়ে থাকে। এই যে দেখো এই অংশটা এখানে একদম ছোট ভাবে রয়েছে, পেঁচিয়ে রয়েছে, কুণ্ডলিত অবস্থায় রয়েছে। এইটা হচ্ছে তার কচি পাতা। এই পাতাটা যখন আস্তে আস্তে বড় হবে, তারপরে ছড়িয়ে যাবে। ছড়িয়ে গেলে কেমন হবে দেখতে হয়ে যাবে, হচ্ছে এই রকম ধরনের। এবং এই যে কুণ্ডলিত অবস্থা, এটাকে আমরা বলছি সার্সিনেট ভার্নেশন। আর কুণ্ডলিত কচি পাতা যেটা, সার্সিনেট ভার্নেশন যুক্ত কচি পাতাটাকে আমরা বলি হচ্ছে ক্রোজিয়ার। এবং পাতাটা যে যৌগপত্র, এই যৌগপত্রটার ভেতরে এই ছোট ছোট কি রয়েছে, পত্রক রয়েছে। এই যে এটা হচ্ছে পত্রক, এটা একটা পত্রক। এই প্রত্যেকটা পত্রককে আমরা বলি হচ্ছে পিনা। সো অনেকগুলো পিনা মিলে কি তৈরি করছে, একটা পুরো পাতা তৈরি করছে, একটা ফ্রন্ট তৈরি করছে। এটা হচ্ছে আস্ত পাতা, ফ্রন্ট। ফ্রন্টের মধ্যে আমরা অনেকগুলো পিনা দেখতে পাচ্ছি। আর ফ্রন্টটাই যখন কচি অবস্থায় থাকে, প্যাঁচানো অবস্থায় থাকে, তখন সেটাকে আমরা বলি ক্রোজিয়ার। এবং এই প্যাঁচানো দশাটাকে আমরা বলি সার্সিনেট ভার্নেশন। দেখো একটা পাতা নিয়ে আমরা চার পাঁচটা নাম কিন্তু এখানে পড়ে ফেলছি, এবং প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তুমি কনফিউজড হয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এবং দেখো পিনা যেটা রয়েছে, এই যে পিনাটা, এই পিনাটা কিরকম অবৃন্তক ধরনের, এটার মধ্যে কোনো প্রকারের বৃন্ত থাকবে না। একদম এই যে মাঝখানে যে অংশটা রয়েছে, এটাকে বলি র্যাকিস। র্যাকিসের সাথে পিনাটা যুক্ত অবস্থায় থাকবে। এবং দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, বলা আছে সাধারণত অপোজিট কখনো কখনো একান্তরভাবে থাকে। অপোজিট বলতে বোঝায় এই একটা পত্রকের উল্টা পাশে আরেকটা পত্রক থাকবে, কিংবা একান্তর। একান্তর মানে হচ্ছে এখানে একটা, পরের পয়েন্ট থেকে আরেকটা পত্রক, এরপর পয়েন্ট থেকে আরেকটা পত্রক, এটাকে আমরা বলি একান্তর ধরনের। আর যদি একদম এক পয়েন্ট থেকে দুই পাশ দিয়ে দুটো করে পাতা বের হয়, তাহলে সেটাকে আমরা বলি অপোজিট বা বিপরীত। আচ্ছা, এবং দেখো এরপর বলে আছে পত্রের র্যাকিসের নিম্ন প্রান্ত এবং রাইজোম এক প্রকার অসংখ্য বাদামি রঙের র্যামেন্টাম শল্কপত্র দিয়ে আবৃত থাকে। এই যে রাইজোমটা আছে, এই রাইজোমটা, তারপরে এই যে পাতাটার গোড়াটা, এই অংশটা, এই জায়গাটা এবং রাইজোমটা একটা বাদামি রঙের আবরণ দিয়ে আবৃত থাকে, একটা শল্কপত্র দিয়ে আবৃত থাকে, যেটাকে টান দিয়ে উঠিয়ে ফেলা যায়, আলাদা করে ফেলা যায়। তো এটার নাম হচ্ছে র্যামেন্টাম। এবং এটা থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন এসে থাকে, অনেক বেশি পরিমাণে এমসিকিউ এসে থাকে, এটা হচ্ছে র্যামেন্টাম। তাহলে আমরা একটা টেরিসের পুরো দৈহিক গঠনটার একটা বৈশিষ্ট্য, বাহ্যিক বৈশিষ্ট্যগুলো জানতে পারলাম। এবং এখানে যে পিনা রয়েছে, পিনার মধ্যে দেখো ছোট ছোট ডট দেওয়া রয়েছে। এই ডটগুলো কি, এগুলো হচ্ছে তার স্পোর তৈরির জায়গা, এগুলো হচ্ছে তার স্পোরাঞ্জিয়াম, যেটা সম্পর্কে আমরা পরে জানতে পারবো। এরপর দেখো এই যে টেরিসের দৈহিক গঠনটা আমরা অলরেডি জেনে গিয়েছি, এখন আমরা একটু পয়েন্ট আকারের জিনিসগুলো যদি গুছিয়ে পড়ি। দেখো এটা যে দেহটা, দেহটা হচ্ছে ডিপ্লয়েড ধরনের, স্পোরোফাইটিক, এটা আমরা জেনে গিয়েছি। কাণ্ডটা কিরকম, রাইজোম। পাতা কেমন, পক্ষল যৌগিক চির সবুজ। এবং পূর্ণাঙ্গ পাতা হচ্ছে ফ্রন্ট, কচি পাতা হচ্ছে ক্রোজিয়ার। এই জিনিসগুলো আমরা অলরেডি জানি। এরপর দেখো তার যে রাইজোম, রাইজোমের গঠনটা যদি আমরা এখন ভেতরের গঠনটা দেখি, তাহলে কিরকম দেখাবে। দেখো এই যে রাইজোমটা রয়েছে, তার একটা এপিডার্মিস রয়েছে। অবশ্যই রাইজোমের একটা বহিঃত্বক থাকবে। বহিঃত্বকটা প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। এই যে বাইরের যে লেয়ারটা, এটা প্যারেনকাইমা দিয়ে তৈরি। এরপরে তার রয়েছে হাইপোডার্মিস, যেটা সাধারণত দ্বিস্তর বিশিষ্ট হতে পারে, তবে এই ছবিতে আমরা বেশ কয়েকটা স্তর দেখতে পাচ্ছি। এই অংশটা হচ্ছে তার হাইপোডার্মিস। এরপর তার রয়েছে কর্টেক্স, এই যে অংশটা রয়েছে, এগুলো হচ্ছে তার কর্টেক্স এবং বহু স্তর বিশিষ্ট। আর ভাস্কুলার বান্ডেল হাইড্রোসেন্ট্রিক, আমরা হাইড্রোসেন্ট্রিক কি অলরেডি কিন্তু জানি। হাইড্রোসেন্ট্রিক জিনিসটা হচ্ছে যখন আমরা দেখবো জাইলেম মাঝখানে চারপাশ দিয়ে ফ্লোয়েম থাকবে। দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এই যে অংশটা দেখতে পাচ্ছি, এই অংশগুলো দেখতে পাচ্ছি, এটা চারপাশ দিয়ে একটা মার্জিন দেখতে পাচ্ছি। এই যে একটা এক্সট্রা লেয়ার চারপাশ দিয়ে দেখছি, সেটা হচ্ছে ফ্লোয়েমের। আর ভেতরে যে বড় বড় গোল গোল কোষগুলো দেখছি, সেগুলো হচ্ছে তার জাইলেমের অংশ। সো তার জাইলেম ফ্লোয়েমগুলো কি করছে, একটা হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল তৈরি করেছে। রাইজোমটাকে কাটলে আমি এরকম অবস্থা দেখতে পাবো। ওকে, এখানে দেখো আমার র্যাকিস সম্পর্কে দেখতে পাচ্ছি। এই যে ছোট ছোট পিনাগুলো যুক্ত আছে যেই অংশের সাথে, সেটা হচ্ছে র্যাকিস। এই মাঝখানের অংশটা হচ্ছে র্যাকিস। এবং
এই র্যাকেসের মধ্যে কিন্তু ছোট ছোট রোমও থাকতে পারে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি র্যাকেসটার গা থেকে ছোট ছোট রোমের মতো অংশ বের হয়েছে। এবং দেখো এখানে র্যাকেসের মধ্যে রয়েছে এপিডার্মিস, এরপর হচ্ছে হাইপোডার্মিস, এখানে রয়েছে কর্টিক্স এবং অশুক্ষুর আকৃতির স্টিলি, আর ভাস্কুলার বান্ডেলটা কিরকম হাইড্রোসেন্ট্রিক ধরনের। এখানে কিন্তু সব কিছুই মিলে যাচ্ছে রাইজোমের সাথে, শুধু এখানে স্টিলিটা অশ্বক্ষুর আকৃতির ধরনের। দেখো এই যে ছবিটা রয়েছে এখানে, এই যে অশ্বক্ষুর আকৃতির স্টিলি কথাটা বলেছি, এইখানে দেখো এই যে অশ্বক্ষুর আকৃতির শেপটা আমরা দেখতে পাচ্ছি, এবং এখানেও যে ভাস্কুলার বান্ডেলটা হাইড্রোসেন্ট্রিক সেটাও দেখতে পাচ্ছি। এই যে মাঝখানে জাইলেমটা রয়েছে, চারপাশ ঘিরে রয়েছে হচ্ছে তার ফ্লোয়েম। তাহলে আমরা ছবিটা দেখে বুঝতে পারলাম এটা হচ্ছে র্যাকিস। এই ছবিটা দেখে বুঝতে পারছি এটা র্যাকিস, আগের ছবিটা ছিল হচ্ছে রাইজোমের প্রস্থচ্ছেদ। আচ্ছা আমরা এর পরের স্লাইডে চলে যাই। এখানে দেখো পত্রক সম্পর্কে বলা আছে, আমরা অলরেডি যদিও জানি সেম জিনিসগুলোই আমরা আবার পড়ছি। দেখো ঊর্ধ্বত্বক অবশ্যই থাকবে পত্রকের মধ্যে, পাতার মধ্যে ঊর্ধ্বত্বক থাকতেই হবে, এপিডার্মিস থাকতে হবে, মেসোফিল থাকতে হবে। মেসোফিল না থাকলে কিন্তু তার যেই খাবার তৈরির জন্য যে ক্লোরোপ্লাস্টগুলো সেগুলো কিন্তু মেসোফিলের মধ্যেই থাকে মেইনলি। সো মেসোফিলটা গুরুত্বপূর্ণ, মেসোফিল টিস্যু আমরা দেখব, এবং তার স্টিলি যেটা সেটা জাইলেম কেন্দ্রিক, মানে কি হাইড্রোসেন্ট্রিক। আচ্ছা এবং দেখো তার যে পত্ররন্ধ্র রয়েছে সেই পত্ররন্ধ্রগুলো এই পাতার মধ্যে আমরা দেখতে পাবো, পাতার নিম্ন ত্বকের মধ্যে মেইনলি পত্ররন্ধ্র দেখতে পাবো। তার ছিদ্র আছে, কিন্তু ব্রায়োফাইটের কথা যদি চিন্তা করো তার কিন্তু পাতার মতো অংশ ছিল না, এবং তার ঊর্ধ্ব ত্বকের মধ্যে ছোট ছোট ছিদ্র ছিল, সেটাই পত্ররন্ধ্রের মধ্যে কিন্তু কাজ করেছে। টেরিসের মধ্যে কিন্তু তার নিজস্ব পত্ররন্ধ্র রয়েছে গ্যাসীয় আদান প্রদানের জন্য। এবং দেখো এই যে ছবিটা আছে এটাই হচ্ছে সেই ক্রোজিয়ারের ছবি, এবং এই দশাটাকে আমরা বলি সার্সিনেট ভার্নেশন। দেখো এই ছোট ছোট অংশটা, এই অংশগুলো হচ্ছে তার প্রত্যেকটা পত্রক বা পিনা, আর এই পুরোটা হচ্ছে তার ফ্রন্ট, ফ্রন্টটা প্যাঁচানো অবস্থায় আছে। এবং দেখো এই ছবিটার মধ্যে এই যে একদম উপরের পিনাটা সবচাইতে বড়, সবসময় মনে রাখবে একটা ফ্রন্টের চূড়ার মধ্যে যেই পিনাটা থাকে সেই চূড়ার পিনাটা, একদম টপে যেই পিনাটা থাকবে সেই পিনাটা হবে সবচাইতে লম্বা। এটাকে দেখো এটা অনেক লম্বা, এই চারপাশের অন্যান্য পিনার চাইতে এটা সবচাইতে বড় হয়, লম্বা হয়। তাহলে আমরা একটা টেরিসের দৈহিক গঠন সম্পর্কে জেনে গিয়েছি, তার বাহ্যিকভাবে দেখতে কেমন সেটাও জেনেছি, এবং সেই সাথে তার বডির ভেতরের মধ্যে টিস্যুগুলো কেমন থাকে সেটাও কিন্তু আমরা ছবির মাধ্যমে জেনে গিয়েছি। তো তোমাদের যদি কখনো এখান থেকে প্রশ্ন আসে যে একটা টেরিসের দৈহিক গঠন সম্পর্কে বর্ণনা করো, কিংবা এখান থেকে প্রচুর পরিমাণে আসে হচ্ছে এমসিকিউ, যেমন এই যে র্যাকিসের মধ্যে অশ্বক্ষুর আকৃতির স্টিলি আছে, এটা খুবই কমন একটা প্রশ্ন, খুবই কমন একটা এমসিকিউ এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ। সো আশা করি তোমাদের এই এমসিকিউগুলো কখনোই আর ভুল হবে না।